ই বাবা কি, আহ দেখলে যেন জিভে জল এসে আছে, তাই না? টকটক ঝাল ঝাল, কতদিন পরে এই বছরে একটু খাবো কুলমাখা, খুব খুব টেস্টি লাগছে। তো চলো বন্ধুরা, আজকে চলে এসেছি কুল পাড়তে। তো দেখতে পাচ্ছ, মানে আমি যাইনি, বনু গেছিল কুল পাড়তে। তো আমাদের একটা জেঠুরদের গাছ তো বলেছিল, মানে অনেকদিন আগে গেছিলাম তো, বলেছিল তোমরা এসে কুল পেড়ে নিয়ে যেও। তো ওর কাছে বললাম, যা তুই একটু কুল নিয়ে আয়, তারপরে কুল মাখা করবো হেভি হেভি করে, খুব খুব টেস্টি করে। তো চলো, এই জিনিসটা কারোর ভাগ দিতে ইচ্ছা করে না, না একটু বেশি খেলে যেন বেশ ভালো লাগে। তো চলো, অনেক অনেক নিয়েছি, সবাইকে একটু একটু দেবো। আমি ও কি হয়েছে মামা? ইয়ার্কি মারছে, আর এদিকে এখন এরা সবাই কুলমাখা করছে। কি মাখা, দাঁড়া একটা নেবো, একটা নেবো, নিচু কর। এবারে ফুলগুলো কি ধুতে যাচ্ছিস? আর এদিকে একজন যাচ্ছে লেবু পাতা আনতে। কোথায় যাচ্ছিস? এইদিকে দেখুন, কুলগুলো সব থেতু করে দিচ্ছে শিলের মধ্যে রেখে, একটা একটা করে চেপে চেপে মিষ্টিমণি। তো কুলগুলো থেতু করার পরে তোমাদের কাছে ফিরে আসবে। গাইজ, লেবুর পাতাগুলো সব তুলে নিয়ে এসেছি, এবার মাখা করো। গাইজ দেখো, এই যে আমের যে মুকুলগুলো বেরিয়েছে সেগুলো বাড়ছে, এই যে কুল মাখাবে বলে। আর এই যে নিয়েছে লেবুর পাতা, আর মিষ্টিমণি বাড়ছে। কাঁচা লঙ্কা এদিকে দেখা সঙ্গীতা, এই বদমাইশি করবি না একদম। এই শিল নিয়ে পাট বাড়ছে। এই কতটা দিচ্ছ? সেটা ঝগড়া হবে। এ মা, এইদিকে দেখো, দুই পিস লঙ্কা নিয়ে লাবণী বাড়ছে। লঙ্কাটা লঙ্কাটা বাটার পরে সর্ষে নেবে, সর্ষেটাও বেটে নেবো। আর দিচ্ছে সর্ষে, না দিতে হবে না, দে যাও না তাহলে। ও অল্প করে দে সর্ষে, আমি ভাবছিলাম বাবার বলবো। ও বাবা বাড়ি নেই, শোনা ফোন করে। আর এইদিকে দেখুন, বোতলে করে মুখটিতে করে জল দিয়ে জলটা দিচ্ছে বেটে নেবে বলে। ওই ঘরে চিনি, ওই ঘরে বাটা হয়ে গেছে কমপ্লিট, অল্প করে বাটো। এই অন্য সময় সেট ছিল, এবারে বাটা কমপ্লিট হয়ে গেছে। আরে দারুণ টেস্ট, একবার খেলে আপনারা ভুলতে পারবেন না বন্ধুরা, একবার খেয়ে দেখবেন অবশ্যই এইভাবে ট্রাই করে। হয়েছে? লেবুর পাতাগুলো বার করো এই সাইড দিয়ে। চলো, আমরা এসেছি আমাদের দাদুর বাড়ি, এখানে এসে কুলমাখা করছি। দেখি সর সর সর, কিভাবে মাখাচ্ছে দেখো, টিপে টিপে গালে জল এসে যাচ্ছে বন্ধুরা, দেখুন কিভাবে মাখাচ্ছে, অসম লাগবে খেতে।
একটু লবণ হয়েছে তো লবণ বেশি করে দিস। আর এইদিকে দেখুন বন্ধুরা, অল্প কটা ধনে পাতা পেয়েছে, সেটাই মানে থালার ধার দিয়ে দিয়ে কেটে কেটে দিচ্ছে। তো একসাথে ওর সাথে একসাথে মিক্স করে খেলে খুব সুন্দর লাগে খেতে। কাঁচা ঝাল তারপর একটু ফাটিয়ে একটু লঙ্কা টঙ্কা দিয়ে মাখাইছে না, আর খুব খেতে খুব সুন্দর লাগে। হঠাৎই চলে গেছে না জেঠিমা মনে করে।